তোমাদের 82 পাতার প্রথমে যে ব্রাহ্ম আন্দোলন যেটা অংশ আছে সেটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে বা আমি বলে দিচ্ছি ভিডিও থেকে, যে কথাগুলো হয়তো বইয়ে নেই সবগুলো, সেগুলো তোমরা একটু খাতাতে লিখে নেবে, তাহলে মনে রাখতে পারবে না। তো ব্রাহ্ম আন্দোলন এর সূত্রপাত একটু আমাদেরকে আগে থেকে যেতে হবে। বাংলায় যখন ইংরেজি শিক্ষার বিস্তার হলো, ইংরেজি শিক্ষা বিস্তার হওয়ার ফলেই আমরা আমাদের দেশ বা জাতির দুর্বলতাগুলো বুঝতে শিখলাম, বিশেষ করে ধর্মীয় বাসাত শিক্ষা আন্দোলনের ফলেই আমাদের একটি বড় সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের সূত্রপাত হয়। কারণ তখনকার দিনের বহু রকমের সামাজিক কুসংস্কার বা ধর্মীয় সংস্কারের প্রচলন ছিল, এমনও অনেক প্রথা ছিল যেগুলো খুবই অমানবিক কিন্তু সমাজে আমাদের প্রচলন ছিল। যেমন ধরো সতীদাহ একটি বড় অমানবিক প্রথা, তার প্রচলন ছিল। বাল্য বিবাহ, খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো। বহু বিবাহ, একজনের অনেক বিয়ে হতো। ফলে সমাজে এই বাল্য বিবাহ, বহু বিবাহ এই সমস্ত, ফলে সমাজ বিধবাদের তে সমাজ ভরে গেছিল, তাদের পরিবর্তন দরকার ছিল। জাতিভেদ প্রথা ছিল, ফলে এই জায়গাগুলোকে আঘাত করে সেই জায়গাগুলো পরিবর্তনের দরকার ছিল। এই সমস্ত কাজে এগিয়ে আসেন বেশ কিছু সংস্কারক। এই সংস্কারকদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে মনে রাখবে, রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ বা বাংলার নবজাগরণের অগ্রদূত। তিনি যখন এই ব্যাপারে এগিয়ে এলেন, তার সামনে তিনি প্রথমে কয়েকটা জিনিসের ক্ষেত্রে পরিবর্তন চেয়েছিলেন, যেমন একেশ্বরবাদের প্রতিষ্ঠা। এক ঈশ্বর মানে একটাই ঈশ্বর, তোমরা খেয়াল করে দেখবে, ইসলাম ধর্মে একটা ঈশ্বর, খ্রিস্টান ধর্মে একটা ঈশ্বর বা অন্যান্য ক্ষেত্রে একটা ঈশ্বর, কিন্তু হিন্দুদের মধ্যে বহু দেবদেবীর পুজো হয়। ফলে তিনি চেয়েছিলেন একেশ্বরবাদের পুজো হোক, এবং পৌত্তলিকতা বা মূর্তি পূজার তিনি বিরোধী ছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী বহু রকমের দেবদেবীর অবস্থান আছে এবং তাদের আলাদা আলাদা রূপ আছে, তিনি সেইটি বাদ দিয়ে একটা ঈশ্বরের কথা বলেন, মানবতা প্রতিষ্ঠার কথা বলেন। এই সমস্তগুলোকে সামনে রেখে তিনি তার অনুগামীদের নিয়ে 1815 সালে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। এই সভার মাধ্যমে তিনি সামাজিক এবং ধর্মীয় সংস্কারগুলোর আন্দোলন চালিয়ে যেতে থাকেন। কিন্তু এই ব্যবস্থাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা বড় করার জন্য তিনি প্রথম এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম তিনি আন্দোলন যেটি গড়ে তুললেন সেটি হচ্ছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। কারণ সতী নামক, সতী মানে হচ্ছে এমন এক প্রথা যেখানে কোন স্বামী মারা গেলে তার স্ত্রীকে তার চিতাতে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এটি একটি চরম অমানবিক প্রথা, এই প্রথা পরিবর্তন বা লোপ করে দেওয়ার খুবই দরকার ছিল। তিনি এই প্রথার বিরুদ্ধে প্রথম আন্দোলন গড়ে তোলেন, ফলে বহু লোক যারা এই প্রথার পক্ষপাতী ছিলেন তারা রামমোহন বিরোধী হয়ে গেলেন, তা সত্ত্বেও রামমোহন কিন্তু তার সিদ্ধান্তে অবিচল ছিলেন। এরকম জায়গায় দাঁড়িয়ে রামমোহন 1828 সালে তৈরি করলেন ব্রাহ্ম সভা। 1830 সালে এই সভার নাম হল ব্রাহ্ম সমাজ। 1828 সালে তিনি যখন ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করছেন, ঠিক তার পরের বছরেই
রামমোহন রায়ের ওই সংস্কারের ফলে বা তার উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, সতীদাহ প্রথা নিবারণ আইন পাস করছেন। তার মানে আর ভারতবর্ষে কেউ সতী হতে পারবে না। এটি ছিল রামমোহন রায়ের একটি বিরাট সাফল্য। এরপরে তিনি 1830 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, নাম পরিবর্তন হয়ে হচ্ছে ব্রাহ্ম সমাজ। তিনি ইংল্যান্ডে চলে যাচ্ছেন। এরপর তিনি ইংল্যান্ডে যান এবং 1833 সালে রামমোহন রায়ের ইংল্যান্ডে মৃত্যু হয়ে যাচ্ছে। তার মৃত্যুর পর ব্রাহ্ম সমাজের কিছুটা ভাটা পড়লেও এরপর রামমোহন ব্রাহ্ম সমাজের দায়িত্বে আসেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। দেবেন্দ্রনাথ ঠাকুর এখানকার দায়িত্ব নেওয়ার পরেই তিনি এই ব্রাহ্ম সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ব্রাহ্ম আন্দোলনটাকে সক্রিয় করার জন্য তার উদ্যোগে প্রতিষ্ঠিত হবে, মনে রাখবে, তত্ত্ববোধনী সভা, সাল 1839। এই 1839 সালে তিনি তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করছেন। এই সভার নেতৃত্বেই তত্ত্ববোধনী পত্রিকা নামক একটি পত্রিকা প্রকাশ হচ্ছে। পরবর্তীকালে এখানে দায়িত্ব নেন, প্রথমে তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদনা করতেন অক্ষয় কুমার দত্ত, পরে দেবেন্দ্রনাথ ঠাকুর নিজে সম্পাদনা করতেন। ফলে ব্রাহ্ম সমাজ মোটামুটি ভাবে চলছিল। এই সময় ব্রাহ্ম সমাজে এক তরুণ নেতা যার নাম কেশবচন্দ্র সেন, তিনি 1858 সালে ব্রাহ্ম সমাজে যোগ দেন। তার প্রতিভা, তার দক্ষতা এবং তার বলার দক্ষতা, অসাধারণ বাগ্মী ছিলেন তিনি। ফলে ব্রাহ্ম সমাজ একটি নতুন পর্যায়ে, নতুন মাত্রায় উন্নীত হয় এই কেশবচন্দ্র সেনের ফলে। তার এই ধরনের প্রতিভা রাখার জন্যই দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন। এই যে তিনি ব্রহ্মানন্দ উপাধি পেলেন, তোমাদের শর্ট কোয়েশ্চেন হয়তো পড়বে, ব্রহ্মানন্দ কাকে বলা হতো বা কার উপাধি ছিল? তো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনের নেতৃত্বেই ব্রাহ্ম সমাজ নতুন করে তার প্রাণ ফিরে পেল এবং নতুন নতুন তিনি আন্দোলনের রূপরেখা রাখলেন। যেমন সামাজিক অস্পৃশ্যতা মানে ছোঁয়াছুঁই, জাতিভেদ প্রথা, পর্দা প্রথা, এই সমস্ত ক্ষেত্রে তিনি বড় আন্দোলন গড়ে তুললেন। তার সঙ্গে সঙ্গে বিধবাদের যেন বিবাহের প্রচলন হয়, অসবর্ণের বিবাহের প্রচলন হয় এবং মেয়েদের শিক্ষার বিস্তার হয়, এর সপক্ষে তিনি ব্যাপক প্রচার চালান। তিনি অনেক সামাজিক কার্যকলাপের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছিলেন। কিন্তু কেশবচন্দ্র সেন সবচেয়ে বড় আন্দোলন গড়ে তোলেন বাল্যবিবাহের বিরুদ্ধে। যখন বাল্যবিবাহের বিরুদ্ধে যখন বড় আন্দোলন গড়ে তুললেন, ঠিক এই সময় কেশবচন্দ্র সেনের নিজে বড় আন্দোলন গড়ে তুলছেন, অথচ কেশবচন্দ্র সেন তার নিজের নাবালিকা মেয়ের সঙ্গে কোচবিহারের রাজকুমারের বিয়ে দিয়ে দিচ্ছেন। ফলে কেশবচন্দ্র সেনের যোগ্যতা অনেকটাই শেষ হয়ে যাচ্ছে, কারণ নিজেই যখন তার নিজের মেয়ের, নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে বাকিদেরকে কি করে তিনি রাখবেন? ফলে এখানে কেশবচন্দ্র সেনের যোগ্যতা শেষ হয়ে যাচ্ছে। যদিও এর আগে একটা জিনিস মনে রাখবে, দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার কিছু মানুষ মানে একটি মানসিক একটি বিবাদ দেখা দেয় ব্রাহ্ম সমাজ পরিচালনাকে কেন্দ্র করে। ফলে ব্রাহ্ম সমাজ আগে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, আদি ব্রাহ্ম সমাজ এবং ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ। এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে তিনি যখন প্রতিষ্ঠা করেন, তখনই তিনি এই বিধবা বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করছেন। ঠিক সেই সময় তিনি যখন এই কাজ করে বসলেন, তার নাবালিকা মেয়ের বিয়ে দিলেন,
ফলে কেশবচন্দ্র সেনকে অনেকে ছেড়ে কেশবচন্দ্র সেনকে ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ থেকে ছেড়ে দিয়ে তার অনুগামী অনেকেই ব্রাহ্ম সমাজের নতুন একটি শাখা গড়ে তুললেন যার নাম সাধারণ ব্রাহ্ম সমাজ। এই সমাজের অন্যতম নেতা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। মনে রাখবে বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলা হয় নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা। তিনি নব বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেন। আসলে তিনি হিন্দু ধর্মের সঙ্গে বৈষ্ণব ধর্মের একটি সংমিশ্রণ করিয়ে নতুন করে বৈষ্ণব ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের মিশ্রণে নতুন করে তিনি একটি নতুন ধর্ম মতের বা নতুন একটি সামাজিক মতের প্রচলন করেন। পরবর্তীতে বিজয় কৃষ্ণ গোস্বামী নিজেও ব্রাহ্ম সমাজ থেকে ছেড়ে গিয়ে তিনি আলাদা করে পুরীতে গিয়ে ওই বৈষ্ণব ধর্মের প্রচার করবেন, ফলে তাকে নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা বলা হয়। উল্টো দিকে কেশবচন্দ্র সেন, তিনি তার অনুগামীরা যখন তাকে ছেড়ে চলে গেল তখন কেশবচন্দ্র সেন নিজে ব্রাহ্ম সমাজের আর একটি ধারা গড়ে তুললেন যার নাম নববিধান ব্রাহ্ম সমাজ। এটিও ভালো করে মনে রাখবে। এইভাবে ব্রাহ্ম সমাজ চলতে লাগলো, কিন্তু ব্রাহ্ম সমাজ এর মধ্যেখানে তার যোগ্যতা হারিয়ে ফেলল, কারণ একটার পর একটা ভাগ হচ্ছে, এরপরে কেশবচন্দ্র সেনের যোগ্যতা হারিয়ে যাচ্ছে, ফলে ব্রাহ্ম সমাজ দুর্বল হয়ে গেল। এর পরের ভিডিওতে তোমাদেরকে বলবো যে ব্রাহ্ম সমাজের পরে কিভাবে ব্রাহ্ম সমাজ কেন দুর্বল হলো আর দুর্বলতা কোথায় ছিল, তারপরে আসবো। তোমাদের বইয়ে আছে দেখবে দয়ানন্দ সরস্বতী বা হিন্দু মেলা, ওগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো।